করতে করতে পঁচিশটি বছর পার হয়ে গেছে। আজ তার পঁচিশ বছর পূর্তি, মহারাজের জয়ন্তী। এই উদ্দেশ্যে জ্ঞান মন্দির ক্লাব প্রাঙ্গনের প্রতিটি সদস্যের উদ্দেশ্যে একবার জোরে হাততালি হোক। আপনাদের কাছে একটু হাততালি আশা করি। আপনাদের জন্য সোহাগ চাঁদ পদনি ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ পদনি ধ্বনি নাচত দেখি, পালা নাচত দেখি। মাইতি, অদিতি এবং সন্ধিকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। মারা ব্রেক।
রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা যায় না, সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল চুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হচ্ছে গভীর এক দূরত্ব ফনি নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সরষে খেতে শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলুম অচেনার গম্ভীর চেয়ে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। পরবর্তী শিল্পী অরিত ত্রিপাল। আগমনের সুর তোমার তুলির গন্ধ ছড়াও।
পুরস্কার বিতরণে শুরু করতে চলেছি। নৃত্য যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে একে একে ডাকা হবে, তোমরা পুরস্কার নিয়ে যাবে। যারা নেয় তাদের বাড়ির লোক নিয়ে যাবে, আর যারা কেউ নেই তারা সকালে এসে ক্লাবে থাকবে, নিয়ে যাবে।
পঁচিশ বছর তারা এই সাংস্কৃতিক উৎসব চালিয়ে গেছে, তাদেরকে ধন্যবাদ দিই। আশা করব আগামী বছর আরো ভালো করে পুজো কাটবে এবং আমাদের এই অনুষ্ঠান থাকবে। ধন্যবাদ। চড়ে আসতাম।